আসসালামু আলাইকুম। সোহরা জান্নাত টোটাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের গত ক্লাসে ইনসার্টের চার্ট পর্যন্ত দেখানো হয়েছিল, আজকে বাকিটা দেখব। যে হেডার ফুটারটা কি জিনিস, হেডার ফুটারটা হচ্ছে হেডার ফুটারটা হচ্ছে আপনার উপরের হেড মানে হেডলাইন হিসেবে ইউজ করা হয় আর কি। দেখেন, হেডার যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো ডিফল্ট ভাবে থিম দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা এডিট অপশন দেওয়া আছে, দেখেন যখনই নিলামে যে এখানে একটা হেডার নামে একটা অপশন চলে আসলো, ঠিক আছে। অনেক সময় যখন এই যে প্যাডটা ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, বা দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা পেজে সেম ধরনের একটা সাব চাচ্ছেন পেজের একদম মাথায়, ঠিক আছে, তখন আপনি এই হেডার বা যদি নিচে নিতে চান তাহলে নিচে নিলে সেটা হচ্ছে যে ফুটার, ঠিক আছে। যখন আমি হেডার ফুটারে ক্লিক করলাম তখন আমার দেখেন প্রত্যেকটা পেজে যে হেডার ফুটার চলে আসলো, ঠিক আছে। হেডারে ক্লিক করলাম, হেডার চলে আসলো, ফুটারও চলে আসছে ডিফল্ট ভাবে। এখন এখানে ডিজাইন নামে একটা রিবন চলে আসছে, এখানে হেডার ফুটার পেজ নাম্বার। দেখেন বইয়ে আমরা যখন বই পড়ি, বইয়ে পেজ নাম্বার দেওয়া থাকে না, প্রত্যেকটা পেজের একই জায়গাতে সেম একটা জায়গাতে আপনার হচ্ছে পেজ নাম্বার দেওয়া থাকে, তাই না? তো হ্যাঁ এটা এটা কিভাবে করে, এটা এই হেডার ফুটার দিয়েও করা যায়। হ্যাঁ, দেখবেন আপনাদের তো মনে হয় বই নাই, কিন্তু আমি যে ছবিগুলা তুলে পাঠাই মাঝে মধ্যে আপনাদের এই যে চার্টার্ডের বইয়ের, হ্যাঁ, নোটবুকের আর কি, সেগুলা দেখবেন পেজের নিচে দেখুন লেখা আছে চার্টার্ড কম্পিউটার এডুকেশন সেন্টার, ঠিক আছে। এবং ওপরে যে বই, যে রিলেটেড নোটবুক, সে রিলেটেড নাম লেখা থাকে। ওয়ার্ড লেখা, ওয়ার্ড হলে মাইক্রোসফট ওয়ার্ড 2007 লেখা থাকে। এই জিনিসগুলো আসলে হেডার ফুটার দিয়ে ক্রিয়েট করা। তো আমরা এই হেডার ফুটারের এই জায়গাতে চাইলে ইমেজও ইউজ করতে পারি, চাইলে লেখাও ইউজ করতে পারি, ঠিক আছে, ইচ্ছা মতো ঠিক আছে। ডিজাইন করতে পারি। যেমন দেখেন এই যে ডিজাইনের এখানে এখানে যে পেজ নাম্বার দেওয়া আছে, এখান থেকে যদি আপনি পেজ নাম্বার কোথায় নিতে যাচ্ছেন, টপ মানে এই যে এ জায়গায় থাকবে টপ নিলে, ঠিক আছে, বটম মানে নিচে নিচে চলে আসবে পেজ নাম্বার, এই যে নিচে চলে আসবে। কারেন্ট পজিশন মানে যেখানে আপনি দিবেন সেখানে থাকবে, পেজ মার্জিনের মধ্যে থাকবে, মানে এরকম একটা অপশন এখানে দিয়ে দিয়েছে, সেটা আপনি এখান থেকে নিলে নিয়ে নিতে পারেন। আমি দিয়ে দিলাম টপ, ঠিক আছে, এই দেখেন এখানে 3 নাম্বার চলে আসলো, আর ডিফল্ট ভাবে 3 হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, ডিফল্ট ভাবে চলে আসবে। এখন আপনি যদি এখানে, আমি যদি লিখতে চাই যে ফ্লোরা জান্নাত, ঠিক আছে, লিখে এটাকে আমি কি করব, মিডিলে নিয়ে যাব, এটা এটা নিয়ে গেল, এই লেখাটাকে আমি বড় করব, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু এই যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকটা পেজে হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা পেজে চলে আসতেছে। এবং এই হেডার ফুটারের কাজই আসলে এরকম ক্রিয়েট করা। যে আমি যদি এই হেডার নিলাম, তো এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখুন এই যে এটা এরকম মানে এরকম হয়ে গেল ডিফল্ট ভাবে। প্রত্যেকটা পেজ আমি যতগুলো পেজ নিব না কেন, সব পেজে এই যে উপরে ফ্লোরা জানা টিউটোরিয়াল পয়েন্ট লিখলাম না, যাই হোক প্রথমে থেকে যাবে। এখন এরপরে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পেজে যা খুশি আপনার নোটে আপনি লিখতে পারেন, ঠিক আছে। ইভেন ফুটারের কাজ হচ্ছে এখানে যদি আপনি আবার ডাবল ক্লিক করেন, এই যে হেডার ফুটার দুটা নিয়ে যাবে, এখানে লেখেন সেন্টারে নিয়ে নেন, একটু বড় করে দেন, বোল্ড ইতালিক দুটাই করেন, এই যে হয়ে গেল, ঠিক আছে। যদি ইমেজ নিয়ে আসতে চান, ফর এক্সাম্পল আমার এটার একটা লোগো আছে, সেই লোগোটা আমি নিয়ে আসতে চাই, এই যে এখানে পিকচার আছে, পিকচারে গিয়ে আমি এই দিকের লোগোটাই মনে করেন নিয়ে গেলাম, এই লোগো আমি এই যে নিয়ে ইচ্ছা মতো এই যে ইমেজটাতে, ইমেজটাতে যখন আপনি ইমেজ নিয়ে আসতেছেন তখন এই যে ফরম্যাট ডিজাইন আর ফরম্যাট চলে আসলো, ফরম্যাটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করেন, এবার আপনি ইচ্ছা মতো এটা সাইজ ছোট বড় করে আপনি এটা স্থাপন হল, ঠিক আছে। এই ঠিক হচ্ছে আছে, আসলে হেডার ফুটারের কাজ, খুবই সিম্পল একটা কাজ। তো হেডার ফুটারের ভিতরে আমরা যেটা দেখলাম, যে হেডার ফুটারের এই যে ডিজাইনের অপশনে অনেকগুলো পজিশন, আপনি কতটুকু ইঞ্চি নিতে চাচ্ছেন এগুলো আপনারা নিজেরা ক্লিক করলেই পাবেন, ঠিক আছে। যে গো টু ফুটার যদি এখানে ক্লিক করেন, নিচে ফুটারে চলে আসবেন, ঠিক আছে, গো টু হেডার, হেডারে চলে যাবেন, ঠিক আছে।
রোল করার দরকার নেই, এখানে ক্লিপ আছে যেখান থেকে, মানে আমরা তো এই ইউজ করে এগুলো দেখেছি মনে হয় যে ডেট কিভাবে ইউজ করে তাই না? কুইক পার্টস এর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে, এখানে ডেট এন্ড টাইম দেওয়া আছে, আপনি এখানে যে ডেট এন্ড টাইম যদি সেট করতে চান তাহলে এখান থেকে সেট করতে পারবেন, আপনারা এগুলো একটা একটা করে ক্লিক করে দেখবেন ইজি হয়ে যাবে, কেটে দিতে চাইলে এই যে কেটে দিলেন। এরপরে চলে আসেন এখানে পেজ নাম্বার, এই যে দেখেন এখানেও পেজ নাম্বার দেওয়া আছে, আপনি যদি এখান থেকে পেজ নাম্বার ইউজ করতে চান এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনি পেজ নাম্বার এখানে ইউজ করতে পারবেন। এরপরে গেল হচ্ছে এই যে এখানে আমি বাইরে চলে আসি, এবার দেখেন টেক্সট বক্স আমি পাচ্ছি, ঠিক আছে, টেক্সট বক্স এর কাজ কি, আমি এখানে লিখতেছি, ঠিক আছে, এই লেখাটাকে মনে করেন আমি এই পজিশন থেকে মানে এমন একটা পজিশনে নিয়ে যেতে চাচ্ছি যে জায়গাটা আমাকে অনেকবার স্পেস ব্যবহার করতে হবে, অনেক কিছু ব্যবহার করতে হবে, কিন্তু আমি যদি লেখাটা টেক্সট বক্স এর ভিতরে লিখি, এই লেখাটা টেক্সট বক্স এর ভিতরে যদি লিখি তাহলে এই বক্সটাকে ইচ্ছে মতো মুভ করতে পারবো, ঠিক আছে, এবং এই টেক্সট বক্স এর ভিতরে আমার এই লেখাটা হচ্ছে এই যে জাস্টিফাই করে দিলে এই যে, ঠিক আছে, ঠিক আছে, ইচ্ছা মতো আমরা এটাকে এই বক্স এর ভিতরে আবার আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে কুইক পার্স এটার দরকার নাই, এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট এর কাজ কি, ওয়ার্ড আর্টটা আসলে এখন ওইভাবে ইউজ তো হয় না, তো ওয়ার্ড আর্ট এর কাজ হচ্ছে লেখার ডিজাইন চেঞ্জ করে দেওয়া, এটাকে সিলেক্ট করেন, একটা আর্ট নেন, দেখেন এই লেখাটা আছে, কতটুকু সাইজ দিবেন, ইতালিক নিবেন কিনা সেটা জিজ্ঞাসা করছে, বোল্ড করবেন কিনা জিজ্ঞাসা করতেছে, আপনি করে দেন, এটা হয়ে গেল। এখন এটাকে টেনে একটু বড় করেন, বড় হয়ে গেল, ঠিক আছে, লেখা ডিজাইন করা, এর অতিরিক্ত কিছুই নাই। আর ড্রপ ক্যাপটা কি জিনিস, ড্রপ ক্যাপটা হচ্ছে কি জিনিস কি বলবো, এটা হচ্ছে আপনার দেখবেন অনেক নিউজ পেপার, ম্যাক্সিমাম নিউজ পেপার দেখবেন প্রথম লেখাটা অনেক বড় হাতের থাকে, ঠিক আছে, আর বাকি লেখাগুলো ছোট হাতের থাকে। যদি আপনি এরকম মনে করেন যে লাইন বাই লাইন এখানে আমি লিখতেছি, এখানে আমি লাইন বাই লাইন লিখতেছি, প্যারাগ্রাফ আকারে লিখলাম, ঠিক আছে, বেশি না একটা দুটো প্যারা লিখে দিই, এখন এইটা সিলেক্ট করে আমি যদি ড্রপ টেপে গিয়ে যে এটা করে দিই, তাহলে দেখেন প্রথম যে লেটার ছিল সেটা বড় হাতের হয়ে গেল, ঠিক আছে, আর বড় হয়ে গেল সাইজে, দুই তিন লাইনের আন্ডারে হয়ে গেল, বুঝছেন, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা, এটা যদি দেন তাহলে এই যে এস টা বাইরে চলে আসলো, এটা সিরিয়াল বাই লেখা থাকলো, ঠিক আছে, এটা শুধু প্যারার উপরে কাজ করে, এই যে এই প্যারাটা আছে এই প্যারাটার উপরেই কাজ করতেছে এটা, ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়ে দেন নর্মাল হয়ে যাবে, ওকে। এখানে সিগনেচারের দরকার নাই, অবজেক্ট ডেট এন্ড টাইমটা আপনারা এখানে দিয়ে দেখেন, যে যেটা দিবেন সেটা ডেট এন্ড টাইম এখানে চলে আসবে সেই স্টাইলে, এই যে চলে আসলো এখানে, দেখতে পাচ্ছেন কিনা, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আর একটা আছে অবজেক্ট, অবজেক্ট জিনিসটা কি জিনিস, অবজেক্ট জিনিসটা আসলে একটু মজার জিনিস যদি ইউজ করতে পারেন, বিষয় হচ্ছে মনে করেন এই যে কোশ্চেন, আমার এখানে একটা কোশ্চেন নামে একটা এই যে পেজটা আছে, ঠিক আছে, এখন এই পেজটাই আমি চাচ্ছি যে আমি যে পেজ আপনাদের শিখাচ্ছিলাম, এই ডকুমেন্ট দুইটা ডকুমেন্ট না, একটা এটা একটা এটা, তাই না, একটা কোশ্চেন আর একটা মাইক্রোসফট অফিস দুইটা নামে আছে, আমি চাচ্ছি এই যে কোশ্চেনের এই পেজটা পুরাটা এখানে পেস্ট হয়ে যাক, কিন্তু আমি কপি করব না, ওকে, কপি না করেই পেস্ট হয়ে যাবে, এটা অবজেক্টে যান, এটা টেক্সট ফ্রম ফাইল, ঠিক আছে, নিয়ে কোথায় আছে আপনার ওই ফাইলটা খুঁজে বের করেন, এরপর থেকে কোশ্চেন নেন, এই দেখেন চলে আসলো, একটা ক্লিক করলাম আর একদম যে রকম ভাবে ছিল সেই রকম ভাবে পেস্ট হয়ে গেল, না কিচ্ছু চেঞ্জ হয়নি, কোথাও কাটা লাগেনি আমার, কোথাও ব্যাক স্পেস দেওয়া লাগতেছে না, যে রকম ছিল সেম ভাবে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টের কাজ। এখন এখানে একটা আছে ইকুয়েশন, এটা আমি আপনাদের একটা দেখাই দিব, এখন আপনাদের কাজ থাকবে কালকে আমাকে এটা দেখাবেন, ঠিক আছে, এই ইকুয়েশনের ভিতরে যদি জান যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এটা কিন্তু অনেক বড় একটা ফরম্যাট, আমি শর্টে বলে যাচ্ছি, যেহেতু ভিডিও করা থাকবে একটু রিপিট রিপিট দেখবেন ভিডিওটা, এতে করে আপনাদের মানে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে, ঠিক আছে, কি হবে যে এখানে এখানে মনে করেন আমি লিখলাম এ প্লাস বি, ঠিক আছে, এটাকে আমি মুভ করব কিভাবে, এটাকে আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসি, দেখি
আচ্ছা, এটা আমি একটু বড় করে নিই। হ্যাঁ, লেখার সাইজটা বড় করে নিলে ওটা অটোমেটিক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিলাম। তো এখন এখানে নেওয়ার পরে দেখেন, এই যে ডিজাইন নামে এখানে একটা ফরম্যাট তৈরি হয়েছে। ঠিক আছে, ডিজাইন নামে এখানে একটা ফরম্যাট তৈরি হয়ে যাবে, রিবন তৈরি হয়ে যাবে। রিবনের ভিতরে এখানে দেখেন অনেকগুলো সিম্বল দেওয়া আছে, আপনার যে সিম্বল লাগবে। এখানে যেখানে বেসিক ম্যাথ নামে একটা অপশন আছে, এখানে গ্রিক লেটার লাগবে, কি ধরনের অপারেটরস আপনার লাগবে, অ্যারো চিহ্নগুলো লাগবে, জিওমেট্রিক চিহ্নগুলো আপনার লাগবে, কি ধরনের যেটাতে ক্লিক করবেন সে ধরনের চিহ্ন এখানে চলে আসবে। তো বেসিক ম্যাথটাই থাক, ওটাই ভালো আর কি। তো এখান থেকে দেখেন, এখানে যে এখানে আছে ফ্র্যাকশন, ঠিক আছে, প্রথমে ছিল কি ইকুয়েশন, যেটা আমরা কি দেখেছি ইনসার্টে, আমরা ইকুয়েশনে ছিলাম তাই না? এখন তো আমরা ডিজাইনে আছি, এখানে ওই সেম ইকুয়েশনটাই দেওয়া আছে। এখান থেকে যে ফ্র্যাকশন আছে, এখানে স্ক্রিপ্ট আছে, এখানে যে অনেকগুলো ফাংশন আছে, ম্যাথ ম্যাথের কোশ্চিন রেডি করার জন্য যা যাবতীয় লাগে সব ধরনের মানে এখানে অপশন দেওয়া আছে। ঠিক আছে, ফ্র্যাকশন যদি দেন, এখানে দেখেন আমি ফ্র্যাকশন বলতে মনে করেন 4/5 লিখতে চাচ্ছি, তাহলে এই যে ফ্র্যাকশনে যাব, কোন স্টাইলের ফ্র্যাকশন আমি চাচ্ছি, আমি যদি এর ধরনের স্টাইলটা চাই, তাহলে এটা ক্লিক করার পর আপনার জাস্ট মনোযোগ দিতে হবে যে আপনার মাউস কার্সারটা কোথায় আছে। ঠিক আছে, মাউস কার্সারের উপরে আপনার একটু গুরুত্ব দিতে হবে। এখানে দেন 4, এরপরে এটাতে এসে ক্লিক করেন, তাহলে 5। এখন আপনার কথা হচ্ছে যে 4/5 তো ফ্র্যাকশন হয়ে গেল, কিন্তু আপনি বাইরে লিখবেন কিভাবে? এই মাউস কার্সারটা একটু স্মার্টলি যদি আপনি এই যে বাইরে ক্লিক করেন, এই যে একটু উপরে যা ক্লিক করলাম, দেখেন এখন আপনি লেখেন এই যে সাইডে লেখা হয়ে যাচ্ছে, এখন কিন্তু এই ফ্র্যাকশনের আন্ডারে লেখা হচ্ছে না। কিন্তু আপনি এই 5-এ এখানে ক্লিক করে এবারে লেখেন, দেখেন এই যে ফ্র্যাকশনের ভিতরে লেখা হচ্ছে। ঠিক আছে, মাউসটা জাস্ট একটু স্মার্টলি ইউজ করতে হবে, তাহলে আমাদের ইকুয়েশন গুলা খুব ইজিলি আমরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, নেট থেকে কিছু এক্সাম্পল নামাবেন, নামায় আপনারা সেটা নিয়ে প্র্যাকটিস করবেন ইকুয়েশন তৈরি করা। ইভেন আপনারা যে ধরনের সূত্র এখানে লিখতে চান, যে এখানে স্ক্রিপ্ট দিয়ে এই যে পাওয়ার রিলেটেড যদি কিছু দিতে চান, এখানে মনে করেন 2² দিতেছে, 2 দিলাম, এই যে এখানে স্কোয়ার দিলাম, যেখানে ক্লিক করবো সেটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে, আমার ক্লিকের ওপরে এই ইকুয়েশন তৈরি করা হবে। এই হচ্ছে ইকুয়েশনের কাজ। আর এখানে সিম্বল যেটা আছে, সিম্বলটা আমরা যে ডিজাইনে যে সিম্বলটা দেখলাম, সেম সিম্বলই এখানে এই ইনসার্টের এই সিম্বলটাও সেমই সিম্বল, কোনো পার্থক্য নাই আসলে। এই যে তৈরি হচ্ছে, এখানে যে একটা উইন্ডো তৈরি হলো, এই উইন্ডোর ভিতরে স্পেশাল ক্যারেক্টার আছে, সিম্বল আছে, এখান থেকে আপনি যে ধরনের টেক্সট ইয়ে করবেন সে ধরনের এখানে অনেকগুলো, মানে এখানে আরো কিছু ডিফল্ট ভাবে আরো বেশি কিছু সিম্বল দেওয়া আছে। ঠিক আছে, দেখছেন অটো কারেক্ট করতে পারবেন, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যাই হোক যে সিম্বল চাচ্ছেন সেটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে আপনাদের ইকুয়েশন সিম্বল আর হেডার ফুটার। ঠিক আছে, কালকে আপনারা আমাকে, আমি খুব শর্টে ক্লাস শেষ করতেছি, জিনিসটা আমি চাইলে আরো লং টাইম ধরে বুঝাইতে পারতাম, কিন্তু আমি শর্টে বলে দিলাম। হ্যাঁ, আপনাদের কোশ্চেন নেব, যাই হোক এই এই হেডার ফুটার আপনারা কালকে আমাকে হোমওয়ার্ক দিবেন, পেজে এরকম হেডার ফুটার ইউজ করবেন। ঠিক আছে, ঠিক আছে, আর ইকুয়েশন থেকে আমাকে হচ্ছে বড় আকারের কোন বড় একটা ফ্র্যাকশন বা দেখা যাচ্ছে ফাংশন ইউজ করে, যেমন এই যে এখানে যেরকম এই যে ফাংশন ইউজ করে অনেকগুলো যে বড় বড় দেয়া আছে না, এরকম কিছু নেট থেকে এক্সাম্পল নামাবেন, নামাই দুই একটা এরকম এক্সাম্পল আমাকে ক্রিয়েট করে দেখাবেন। ঠিক আছে আপু, কোশ্চেন করে দিলে হবে না? দেখা যাচ্ছে ম্যাথ বই থেকে যে কোশ্চেন গুলো করা থাকে আপনার, হচ্ছে ওই কোশ্চেন গুলো সেম ভাবে করে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিলে হবে, সমস্যা নাই, যদি পারেন তাহলে আরো ভালো। একটা জিনিস দেখবেন, আমি একটা জিনিস বলে দিই, যে এখান থেকে এখানে ক্লিক করলেন তো, এখন এখানে ওয়ান দেন, এই যে ওয়ান দেন, ডট দেন, দেখেন জিনিসটা কিন্তু এতক্ষণ মুভ হচ্ছিল না তাই না? আমি মুভ করতে পারতেছিলাম না, এখন যখন ওয়ান এক নাম্বার দিলাম এখন মুভ হয়ে গেল। এখন দুই নাম্বার দেন, এখন এটা সাইজে ওয়ান হলো, এটা সাইজে এ টু হলো, এখন এটা আপনি আবার এখানে যাই ইকুয়েশন একটা নেন, আবার এখানে চলে আসলো, লেখা শেষ হলো, বাইরে ক্লিক করেন, এখানে আসে টু দেন, এই যে বাইরে একটু ক্লিক করে টু দিবেন, চলে আসলো বাইরে। ঠিক আছে, এইভাবে আপনার স্মার্টলি ক্লিকের উপরে, আসলে যত স্মার্টলি ক্লিক করবেন তত ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ক্লাস, তাহলে আজকে ক্লাস খুবই ছোট হলো, এই পর্যন্তই ছোট হলেও কিন্তু অনেকগুলো রিবনের ইউজ আছে এখানে। ঠিক আছে, ইনসার্টের যেরকম হেডার ফুটারের জন্য ডিজাইন আসলো, ইকুয়েশনের জন্য আবার আরেকটা ডিজাইন ফরম্যাট আসলো, ঠিক আছে, দুই তিনটা আপনাদের রিবনের কাজ চলে আসছে এর ভিতরে। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা ভাবে কাজ করে একটু দেখাবে। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্ত।